নিয়ে চলে এলাম ইস্ট সিকিমের আর একটা নতুন পর্ব। আগের ভিডিওগুলো দেখে না থাকলে কার্ড থেকে দেখে নেবেন, আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করা থাকলে করে ফেলুন তাড়াতাড়ি। এখনকার ওয়েদার দেখে কেউ বলবে না যে কালকে রাত্রিরে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। এখন আকাশ একটু রোদ ঝলমলে। আজকে আবার আমরা বেরিয়ে পড়লাম জুলুকের পথে, তবে যাওয়ার সময় একটা দুঃসংবাদ পেলাম যে পরশু দিন আমাদের গ্যাংটক যাওয়ার ছিল, তো জুলুক থেকে আর ওপরের দিকে ওঠা বন্ধ করে দিয়েছে, কারণ আমাদের কোনো এক মন্ত্রী সেখানে আসবেন। তো দেখা যাক আজকেই আমরা কতটা কি কভার করতে পারি। আমাদের পার্মানেন্ট ব্যাক বেঞ্চার দুজন আছে। লুংচুক থেকে জুলুকের ডিস্টেন্স 30-40 কিলোমিটার মতো, যেতে লাগবে ঘন্টা দুয়েক। আর এনজিবি থেকে ডিস্টেন্স প্রায় 160 কিলোমিটার, এনজিবি থেকে পৌঁছানোর সময় প্রায় 6-7 ঘন্টা। জুলুকের মেন আকর্ষণ সিল্ক রুট, এক সময় ভারত চীন সীমান্তের মেন বাণিজ্য পথ ছিল এটি। আর এখানের অন্যতম দ্রষ্টব্য স্থান হল থাম্বি ভিউ পয়েন্ট, যেখান থেকে জিগজ্যাগ রাস্তার অসাধারণ সুন্দর ভিউ পাওয়া যায়। আমাদের এই প্ল্যানটা একটু চেঞ্জ করতে হলো। আমরা চেষ্টা করব ঝাঙ্গু পর্যন্ত যতদূর সম্ভব ঘুরে এসে তারপরে আবার জুলুকে এসে স্টে করতে। এর জন্য হয়তো আমাদের আজকের লাঞ্চটা স্কিপ করতে হবে। দেখা যাক কতদূর যেতে পারি আমরা। জুলুক যাওয়ার আগে পরে পদমচেন, তারপরে সেখান থেকে জুলুক। জুলুকের উচ্চতা প্রায় 10,000 ফুট আর থাম্বি ভিউ পয়েন্ট প্রায় 11,200 ফুটের মতো। এই নৈসর্গিক জুলুকের পৌঁছানোর পথ আরও সৌন্দর্যপূর্ণ রয়েছে, তবে এখানে রয়েছে 32টি এরকম হেয়ারপিন বেন্ড যা জিগজ্যাগ রোড নামে পরিচিত। অবশ্যই আপনাদের এই ভিউ পয়েন্ট থেকে যে ভিউ দেখতে পাবেন তা আপনাদের আরও আশ্চর্য করবে। তবে এবার টেম্পারেচার বেশ কমতে শুরু করেছে, একে একে আমাদের গায়ে উঠে পড়েছে গরম জামা। উচ্চতা বাড়ার সাথে সাথে শুরু হয়ে গেছে মেঘ রোদ্দুরের খেলা। এই মেঘ, তারপরই আবার রোদ্দুর, তারপরই আবার এই ঘন কুয়াশা। আমাদের মনটাও কেমন কেমন লাগছে, এত ডিস্টেন্স কভার করে যদি জুলুকের জিগজ্যাগ রোড না দেখতে পাই তাহলে কি আর ভালো লাগবে। ফাইনালি থাম্বি ভিউ পয়েন্ট থেকে বেশ কিছুটা ওপর থেকে দেখা গেল ওই জিগজ্যাগ রোড। অপূর্ব সেই দৃশ্য, সেখানে দাঁড়িয়েই আমরা করে নিলাম কিছু ফটোশুট আউট। এরপর আরও এগিয়ে চলা কুপুপ লেকের উদ্দেশ্যে। এদিকে রাস্তা তুলনামূলকভাবে ইস্ট সিকিমের অনেক ভালো, যেহেতু এটা মিলিটারি এরিয়া এবং বর্ডারের দিকে। এখানে অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছিলাম কখনো চীনের টাইম জোন
আবার কখনো ভুটানের টাইম জোন। এই নিচের দিকে রাস্তাটি চলে যাচ্ছে নাথাং ভ্যালির দিকে। ওই দেখা যাচ্ছে নাথাং ভ্যালি। এখন আমরা দাঁড়িয়ে আছি কুকুপ লেকের সামনে। ঠান্ডা হাওয়া চালাচ্ছে। এসে গেলাম ঝাঙ্গু লেকের কাছাকাছি। বুঝতেই পারছেন কি জোরেই হাওয়া চলছিল, আর এই হাওয়ার দাপটে ঠান্ডা লাগছিল বেশ ভালো। দেখ যাচ্ছে দেখে। এখানে সময় প্রায় চারটে, আমরা আর রোপওয়ের দিকে গেলাম না, ধীরে ধীরে ফিরলাম জুলুকের পথে। ফেরার পথে নাথাং ভ্যালির কাছের একটা রেস্টুরেন্টে করে নিলাম লাঞ্চ, গরম গরম মোমো আর কফি সহযোগে। জুলুকে আমরা স্টে করেছিলাম, থুপটেন হোমস্টে আপার জুলুকে। খুব খারাপ থাকার ব্যবস্থা, যদিও খাওয়াটা মোটামুটি ভদ্রস্থ ছিল। দেখিয়ে নিই একটুখানি রুমের আশপাশটা। আজকের পর্ব এখানেই শেষ। আগের ভিডিওগুলি দেখতে হলে চোখ রাখুন ওপরের কার্ডে। আর আমার মতে জুলুকে স্টে না করাই ভালো, বরং আপনারা পদমচেনে স্টে করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি।